আমার বাসায় যদি ওয়াটার হিটারের লাইন না করা থাকে তাহলে আমি কিভাবে ওয়াটার হিটার ফিটিং করব? সেক্ষেত্রে আপনার ওয়াটার হিটার ফিটিং করতে আপনার একটু খরচটা একটু বাড়ে যাবে, কিন্তু ওয়াটার হিটার ফিটিং করার জন্য দুইটি সিস্টেম রয়েছে। বাথরুমের উপরে যে হল ছাদ রয়েছে, এই হল ছাদের উপরে আপনারা ফিটিং করতে পারবেন, অথবা আপনি যদি চান তাহলে আপনার বাথরুমের ভিতরে ফিটিং করতে পারবেন। দুইটি সিস্টেম ফিটিং করতে, যদি আপনারা হল ছাদে ফিটিং করতে চান তখন আপনার যে বাথরুমের দেওয়াল রয়েছে অর্থাৎ দেওয়ালে যে টাইলস করা রয়েছে ওই দেওয়ালের উপর দিয়ে হল ছাদের উপর থেকে নিচের দিকে একটি হোল করতে হবে, একটি ছিদ্র করতে হবে। ছিদ্র করে একটি পিপিসি পাইপ উপর থেকে নিচের দিকে পানি, যে গরম পানিটা বের হবে ওইটার জন্য একটি আলাদা একটা কল বা ট্যাপ ব্যবহার করতে হবে। তাহলে আপনি শুধু একটি ট্যাপ ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা চাইলে দুইটি ট্যাপ ব্যবহার করতে পারবেন। তো উপর থেকে কিন্তু আপনারা যে হল ছাদ রয়েছে ওই ছাদটা আপনাকে একটি ছিদ্র করতে হবে। ছিদ্র করলে উপর থেকে একটি পাইপ নামাবেন, নামে এটা দিয়ে আপনার গরম পানি বের হবে। আর হল ছাদ থেকে যে লাইন আছে ওইখান থেকে আমরা লাইনটা ইন করব, ঠান্ডা পানি ইন করে ওয়াটার হিটারে ঢুকবে এবং গরম পানিটা যে নিচে দিয়ে যে পিপিসি পাইপটা আপনার বাথরুমে থাকবে যে ছিদ্র করে যেটা আমরা বের করব ওইটার মধ্যে আমরা গরম পানির লাইনটা কানেকশন করে দেব। তাহলে আপনারা হল ছাদে আপনারা ওয়াটার হিটারটি ফিটিং করতে পারবেন। কিন্তু হল ছাদে ফিটিং করতে হলে আপনার যে পাইপটা যে আপনি উপর থেকে যে নিচের দিকে ছিদ্র করে যে বাহির করবেন পিপিসি পাইপটা, ওই হল ছাদটা কিন্তু ঢালাই করা, সেটা ছিদ্র করতে অনেক সময় লাগবে, অনেক সময় প্রয়োজন। এবং আপনার পাইপটা থাকবে ওপেন, ওপেন থাকবে সেটা হয়তো বা আপনি একটু বিশ্রীও বা রুমে বাথরুমের সৌন্দর্য নষ্ট হতে পারে। অথবা এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাকে আগে থেকে কোনো স্যানিটারি মিস্ত্রি দিয়ে সেই কাজটা করে রাখতে হবে, তাহলে আপনাকে শুধু ফিটিং করে দিব। আর যদি আপনি বাথরুমের ভিতরে ফিটিং করতে চান তাহলে এই ওয়াটার হিটারটি আপনার বাথরুমে লাগাইতে হবে। এখন এই ওয়াটার হিটারটি প্রায় আপনার 20 ইঞ্চির মতো হবে, 18 ইঞ্চি, 18 থেকে 20 ইঞ্চি মতো হবে। আপনার বাথরুমে একটি জায়গা খুঁজতে হবে যে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি ওয়াটার হিটারটি ফিটিং করার মতো একটি জায়গা থাকতে হবে, এবং সেখানে আপনার বাথরুমে ফিটিং করলে সেটা আপনাকে কোনো ছিদ্র বা কোনো হোল করতে হবে না। সেটা এখান থেকে একটি পাইপ বের করে আপনার যে দেওয়াল রয়েছে এখানে নিচে দিয়ে একটি ট্যাপ দিয়ে দিব, গরম পানির ট্যাপ। এবং আপনার যে অন্য যে ঠান্ডা পানির কল রয়েছে, ট্যাপ রয়েছে, ওইখান থেকে আমরা লাইনটা ইন করে, ঠান্ডা লাইনটা ইন করে ঠান্ডা পানি আমরা গরম পানিতে ওয়াটার হিটারের মধ্যে লাগিয়ে দিব। যদি আপনারা বাথরুমে ফিটিং করতে চান সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো, সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ দিতে হবে ফিটিংসের জন্য। আর যদি আপনি হল ছাদে ফিটিং করতে চান, যদি আপনার বাসার লাইন না করা থাকে তাহলে আপনারা আগের থেকে হল ছাদ থেকে একটি পাইপ, পিপিসি পাইপ নিচের দিকে আনে গরম পানির জন্য আনতে হবে এবং ওইখানে লাইনটা করে রাখতে হবে, তারপর আমরা গিয়ে শুধু ওয়াটার হিটারটি ফিটিং করে দেব। অথবা আপনি যদি চান যে ওয়াটার হিটারটি আপনারা ফিটিং করে নেবেন সেটাও পারবেন, যদি লাইন না করা থাকে তাহলে আপনারা ওনাকে দিয়ে, যাকে দিয়ে আপনারা কাজ করাবেন ওনাকে দিয়ে আপনারা ফিটিং করতে পারবেন। কীভাবে ফিটিং করতে হবে সেটা আমরা আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো, ফিটিংসের যা মালামাল প্রয়োজন হয় এগুলো আমরা দিয়ে দিব, আপনারা ওইখানে ফিটিং করতে পারবেন। সেক্ষেত্রে আমরা কিছু ছাড় দিব, আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কিছু জানতে হলে আমাদের সিটিজি কুলটাস পেজে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন, আমরা আপনাকে রিপ্লাই দিব। অথবা বিশেষ বা ইমার্জেন্সি প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন 01772304411 এই নাম্বারে। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনার বাসায়। আল্লাহ হাফেজ।